হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা শর্ট ভিডিও নিয়ে বা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাইরে দেখতেই পাচ্ছ, বাইরে কী কী দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমার সামনেই জয় শ্রীরামের একটা পতাকা কি সুন্দর হাওয়াতে তোমার একদম ইয়ে হচ্ছে। ঠিক আছে, বলতে পারলাম না, সেনও বললাম ইয়ে হচ্ছে। যখনই কিছু তোমার বলতে যাই বা বলতে পারবে না, ই বলে দেবে। ওই যে ইটা ইটা, যাই হোক, বাইরের ওয়েদারটা এখনই এমনি হলো, মানে রোদ রোদ দেখা যাচ্ছে। সকাল সকাল একদম মেঘলা ছিল, আমরা ভাবলাম কত বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি। সকাল সকাল না ঠান্ডা ঠান্ডাও লাগছিলো। সো যাই হোক, এই যে পাহাড়, কিন্তু এই পাহাড়টা এখান থেকে আর দেখা যাবে, বাট এই যে সামনে কমপ্লেক্স বানিয়ে দিচ্ছে, এই তো হয় নেচারের জায়গাতে। যখন তুমি কমপ্লেক্স বা মাল্টিপ্লেক্স কিছু বানিয়ে দাও, তখন নেচার আর নেচার থাকে না। কাক পক্ষে কোথায় যাবে বলো? ও তো আমাদের ওইদিকে থাকবে, ওই দিকটাতে যেহেতু মেন রোড, পাখিটাকে সেরকম থাকে না, বাট ওই পাহাড়ের দিকে থাকবে। ঠিক আছে, আজকে স্পেশাল লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, এ দেখো, ভোরে ভোরে লাল লঙ্কা দেওয়া হচ্ছে। এটা কী বানানো হবে বলো তো? এটা বানানো হচ্ছে তোমার আলুর দম। ঠিক আছে, পেঁয়াজ রসুন, কেউ নিরামিষ ভাববে না, নিরামিষ আমরা খাই না, আমরা তো চিকেনটাও নিরামিষ খাই না। এখানে আলু সেদ্ধগুলো কোথায়? আলু সেদ্ধগুলো ওইদিকে আছে দেখি। এই যে আলু বয়েল করা আছে, ঠিক আছে, একদম মিডিয়াম সাইজের আলু। আর মশলার মধ্যে আমরা খালি মশলার নামেরই মশলা থাকে, কিছুই থাকে না। এই দেখো, আর ম্যাজিক মশলা দিয়ে হলো। এই ম্যাজিক মশলাটা দিলে না, মানে একদম, মানে কোনো ভেজ আইটেম হোক, নন ভেজ আইটেম হোক, কিছুতে দিয়ে দিলে এটাতে একদম কি বলে তোমার ইয়ে হয়ে যায়, কী হয়ে যায়, টেস্ট বেড়ে যায়। ঠিক আছে, চলো এটা হোক, তারপরে যখন আলুগুলোর মধ্যে দেবে তখন দেখান। মশলার মধ্যে নর্মাল ধনে গুঁড়ো, হ্যাঁ জিরে গুঁড়ো, একটুখানি মিট মশালা, একটু চিকেন মশালা, একটু ডিমের কষা, একটু মাছের ঝোলের মশালা, যাবতীয় যা মশলা পেয়েছে সব এর মধ্যে দেওয়া আছে, অল্প পরিমাণ মাত্র। ঠিক আছে, পরিমাণ হিসাবে দেওয়া আছে। আর এই কড়াইটা দেখে কেউ বলবে না তোমরা পুরা কড়াই বা নোংরা পুরনো। ঠিক আছে, কারণ হচ্ছে কি, এটা 30-40 বছর পুরনো কড়াই। অবশ্য বিশ্বাস হবে না, বাট আমি কাউকে বিশ্বাস করার জন্য বলছি না, এটা জাস্ট আমি একটা বলে দিলাম তোমাদের। ওকে, চলো মশলাটা কষানো হয়ে যাক, দেন আগেন উইল কাম অ্যান্ড শো ইউ গাইজ। এই দেখো, আলুগুলোকে কেটে কেটে, বয়েল আলুগুলো যেগুলো দেখেছিলাম সেগুলোকে কেটে কেটে দিয়ে দেয়। সেখানে গোটা কেন রাখলে পারতি? যাই হোক, অনেক বেশি হবে যাই না চোখের দৃষ্টিতে। ইয়ে আলুর তরকারি ওই করে লাভ নেই, এমনি করেই তোর দেখে নাও। ঠিক আছে, এই দেখো, চলো এবার একটু নড়িয়ে দিই, না নড়ালে মজা আসবে না। এই দেখো লাল এসছে কেন বলো তো? সত্যি কথা বলতে আমি ফিল্টার ইউজ করেছি, অতটা লাল লাগছে না। মাঝে মাঝে একটুখানি হতে হয়, বা ফেক হতে হয়। এ নড়া তো আমি ভেঙে দেবো না তো। এবার আলুর দম হয়ে, মানে ইয়ে হয়ে গেল, পেস্ট হয়ে গেল। আহা, এরপরে হলুদ দেওয়া হলো। ঠিক আছে, রান্না করা একটা আর্ট। এই যে এই সময় এখন নুন দেওয়া হলো, লাস্টের দিকে গরম মশলা দেওয়া হবে। এরপরে একটা ভাজা একদম লো সিমের মধ্যে ভেজে নিয়ে, টমেটো টমেটো সব আছে, যেহেতু অনেকক্ষণ ফ্রাই করা আছে তো টমেটো। আর এই তো টমেটো দেখো, এই যে এই যে টমেটো দেখো, দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে একটু জল জল করবো, যেহেতু রুটি দিয়ে খাবো। ঠিক আছে, চলো। এ দেখো, মশলাগুলো সব কষানোর পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এতটা জল থাকবে না, আর একটু শুকাবো, তারপরে লাস্টে দেখে যখন খাবো তখন দেখিয়ে দেবো। চলো, এই দেখো আলুর দমের একদম মাস্ত, আলুর দমের রং যেরকম দেখতে পাচ্ছ সেরকমই। এখন আমি কোনো ফিল্টার ইউজ করিনি, হ্যাঁ। আর এখানে ক্যাস্ট্রোলে আছে আমার গরম গরম রুটি, চলো খাই, খেয়ে নিই দেখি কেমন হয়েছে। সো এ দেখো, গরম গরম রুটি আর এটা নিয়ে দেখিয়েছিলাম, তখন খেয়ে দেখি। হ্যাঁ, ট্রাই করে দেখবে। চলো, ভালো লাগলে ভিডিওটা ফলো করে দিও আর কমেন্ট করে বলো। বাই বাই।